তো বন্ধুরা, দিদিমা ভেবেছিলাম একাদশী থাকবে, তো বলে নাতিনের অনেক কষ্ট হবে, নাতনির কষ্ট হবে দেখে আজকে আর একাদশী ছিল না। তো তবুও সকালে খায়নি, প্রায় এখন 1:30 বাজে, তো এখন 1:30 সময় খেতে বসেছে। এখন নাকি একটু নিয়মকানুন মেনে, তারপরে এই যে দেখো নিরামিষ খাচ্ছে, পটল ভাজা করেছি আর কলমি শাক ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি আর এই যে একটু সেমাই রান্না করেছি। হাই ফ্রেন্ড, শুভ সকাল, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। সৃষ্টি মিষ্টি ব্লগ ভিডিও চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আর প্লিজ কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমি প্রায় অনেক দিন বাদে এই ব্লগটা করছি, কেউ স্কিপ করো না। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার একটা খুশির খবর হচ্ছে, কালকে দেখো গতকালকে আমার দিদিমা এসছে। এই যে আমার দিদিমা, তো ছোট থেকে আমি দিদিমার কাছেই মানুষ হয়েছি, দিদিমার কাছেই ছিলাম। তো দিদিমা এখন আমার মায়ের সঙ্গে কথা বলছে, গতকালকে এসছে আমাদের বাড়িতে, প্রায় না হলে 6 মাস হয়ে যাবে, 6 মাস 1 বছর পরে আমার বাড়ি এসছে। তো গতকালকে এসছে, কালকে আর ব্লগ করিনি, আর আজকে সকালেই আমি ব্লগটা শুরু করেছি। দিদা আমার মায়ের সঙ্গে কথা বলছে, আর এই যে দেখো আমি মিষ্টি শোনা, ঘুম থেকে উঠেই আমার সঙ্গে শুরু হয়ে গেছে বায়না। তো দিদিমা কথা বলো। তো আমার দিদাকে কেমন লেগেছে কমেন্ট করে বলবে ফ্রেন্ড। আমি দিদার কাছেই ছিলাম, তো দিদার প্রতি একটু মায়াটা আমার বেশি, আর মা তো কাছে নেই, মা দূরে থাকে, তোমরা অনেকেই জানো। তো হ্যাঁ, আমি আর বকবক করবো না, তো চলো বাইরের ওয়েদার, বাইরের পরিবেশটা দেখাই, আমাদের ঘরের কাজ কতটা হলো। ব্লগটা কিন্তু খুব ভালো হবে, আর কেউ স্কিপ করো না, তাহলে মজা পাবে না। যদি ব্লগটা সম্পূর্ণ দেখো তবেই মজা পাবে, ভালো লাগবে। তো চলো দেখাই বাইরে কি কি হচ্ছে, দিদা কথা বলুক মায়ের সঙ্গে। এই দেখো আমার মিষ্টি সোনা টুক 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 করে হাঁটছে, আর এই যে দেখো আমি সৃষ্টি সোনা বসে আছে। হা, সৃষ্টি সোনা শরীরটা ভালো নেই, মিষ্টি সৃষ্টি দুজনেরই সর্দি কাশি। তো কালকে ওর বাবা ওষুধ কিনে নিয়ে এসেছে। আর এই দেখো আমাদের ওই ওইদিকের ঘরের ব্লকটা পেয়েছিলে, ওই যে দেখো ওইদিকে কমপ্লিট হয়েছে খুঁটি অবধি, ওইদিকের ঘরের ব্লকটা পেয়েছিলে। আর এইটা তো আমাদের ঘরের শুরু, ঘরের সামনেটা ছিল, এই যে দেখো, এই দেখো একদম কত দূর অবধি আমাদের ঘরের খুঁটি এসেছে, দেখো সৃষ্টি সোনার প্রায় চৌকির কাছাকাছি। তো এই সম্পূর্ণ গর্তটা তোমাদের দাদাভাই ভোর থেকে, ওই যে তোমাদের দাদাভাই এখনো মিস্ত্রিদের সঙ্গে আছে, এখন একটু রেস্ট নিচ্ছে, একটু আগেই মিস্ত্রিরা আসলো, তাই জন্য এখন আবার গর্ত খুঁড়ছে, আরো নাকি খুঁড়তে হবে। বলতেছে যে কার পাল্লার ভাতটা বেশি, কার ভালোবাসার ভাতটা বেশি। বললাম যে দিদার প্রতি মায়া বেশি, এখন হাজবেন্ড ভাবছে যে হাজবেন্ডের প্রতি মায়া নেই। তো কালকে গতকালকে এই খুঁটি আর হচ্ছে এই খুঁটি, এ দুটো খুঁটি করেছে, দেখো আমাদের ওই বারান্দার খুঁটি নড়ে গেছে। আর এই 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 বারান্দার ভেতরটা আমি রান্না করি, তোমরা জানো আমার রুমের পাশে। আর দেখো দুটো খুঁটি দিয়ে হেলান দিয়েছে, ওই ঘর রেডি হলো না, কিন্তু এই ঘর ভাঙা শুরু হয়ে গেছে, শেষমেশ আমার বসবাসের ঘরটা ভেঙেই ফেললো। দেখেছো ফ্রেন্ড কিভাবে হেলান দিয়ে রেখেছে? আর এখানেও একটা খুঁটি হবে, প্রায় এতটা আরেকটু সামনে যাবে, এটা লাস্ট খুঁটি হবে, বারান্দার খুঁটি হবে, হল রুম। তো আমি দুদিন না, প্রায় মনে হয় 1 সপ্তাহে আমি ব্লগ শেয়ার করিনি। মাম্মা দাঁড়াও আসি আমি। আর এই দিককার ঘরটা হয়ে গেছে, এই যে দেখো খুঁটি অবধি, দেখেছো? অনেকে ভিডিওতে বুঝতে পারো না যে ঘরটা কিভাবে শুরু হচ্ছে। ওই দিকটা হচ্ছে আমাদের রাস্তা, ওই যে দেখো ওইটা হচ্ছে আমাদের রাস্তা, আর এই সোজা রাস্তার থেকে সোজা করে ঘরটা এদিকে করা হচ্ছে। তো এই রুমটা হচ্ছে বেডরুম, আমাদের বেডরুম, আর এটা হচ্ছে বাথরুম, টয়লেট রুম, এটা হচ্ছে
আরেকটা বেডরুম আর ওপাশে হচ্ছে রান্নার কিচেন রুম। যাচ্ছি দাঁড়াও, আর এই সরু গলিটা দেখছো, মোবাইলে বোঝা যাচ্ছে না, এই যে মাঝখানে খুঁটিটা একদম একটু ঘন ঘন দেখাচ্ছে, এই সরু গলিটা হচ্ছে একদম লম্বা রাস্তা যাওয়া আসার। আর এই যে দেখো ঘুম থেকে উঠে একজন ব্রাশ নিয়ে বসে আছে, তাদের রুমেই বসে আছে, না সরি বাথরুমে বসে আছে, ব্রাশ নিয়ে তো বাথরুমে বসে থাকতে হয়। আর তাদের এই ঘরটা ভাঙলে তবেই হবে বেডরুম, এনারা হচ্ছে এখানে থাকে, তো তাই এখানে হবে, ঘরটা ভাঙলে তারপরে হবে বেডরুমে হবে। তো চলো আমি আবার পরে ব্লগটা করছি। ফ্রেন্ডস দেখো এই যে ঘরের সামনে গর্তটাতে পাথর বিছিয়ে দিয়েছে, আর এখানে দেখো যাকে না দিয়ে একা একা মুড়ি খাচ্ছে, আবার লুকাচ্ছে। দেখো আমাকে একবার বললো না, মুখ দেখাচ্ছি না কিন্তু তোর, আলু লাগছে মোবাইলে। আরে এই যে তোমাদের দাদাভাই বলছে, বলে আমি ভোর রাত থেকে উঠে এই গর্তটা খুললাম, পাশেরটা করা হয়ে গেছে, এখন আবার এই পাশেরটা করছে, দেখো তো। তো আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমাদের দাদা ভাই সারাদিন এই মিস্ত্রিদের সঙ্গে খাটাখাটনি করে। আর এই গর্তটা শুধুমাত্র তোমাদের সাপোর্ট ভালোবাসায় হয়েছে, যা ছাড়া কখনো সম্ভব না। তোমাদের সাপোর্টে গর্ত করেছি, গর্ত খুঁড়েছে, তোমাদের ভালোবাসার সাপোর্টে সাহস পেয়ে গর্তটা খুঁড়েই ফেললো। হ্যাঁ এরকম গর্ত করতে পারবো জীবনে তো কোনোদিন ভাবতেই পারিনি। তো দেখো এক ভাইয়ে গর্ত খুঁড়ছে, তো আরেক ভাইয়ে আমার শ্বশুর মশাইকে ভিডিওতে নেওয়া হয় না, উনি সবসময় এইভাবেই থাকে, গেঞ্জিটা খুলে মাথায় মানে ঘেটিতে দিয়ে আসে। আর ওই যে ওনার নাকি সতীন এসছে। তো ফ্রেন্ড ওই যে দেখো মুড়ি খাচ্ছে, আর এটা কে তোমার? এটা নাকি ওনার সতীন, তাই ওনারা দুজনে একসঙ্গে সংসার করবে। আর অনেকে এই ভিডিওতে আমার শ্বশুরমশাইকে দেখতে চাও, এই যে বসে আছে চেয়ারে, তো উনি সবসময় এরকম গেঞ্জি খুলে গায়ে দিয়ে রাখে, এর জন্য ভিডিওতে নেওয়া হয় না। আজকে তবু নিয়ে নিলাম, বডি দেখাচ্ছে নাকি? এ বাবাই পড়ে যাবি কেন? আমি এখন যা খাবো, মেয়েকে খাবো, তোমার মা খা যা খাবো, আমার মা কাতে আছে, তোমার ছালের থেকে খাবো, আমি গর থেকে কেন খাবো? এখনো ওদিকের ঘরটা কমপ্লিট করলো না ফ্রেন্ড, কিন্তু এনার থাকার ঘরটা, না সরি আমারটাও ভেঙে ফেলতে পারে, বলা যায় না, তো এনার তাই খুব দুঃখের বিষয়। তো আমার ঘরটা নাকি পড়বে না, ওই যে ঠেকনা দিয়েছে দেখো, দুঃখ ঘর ভেঙে ফেলবে, কিন্তু দেখো চোখ দিয়ে পানি পড়ছে না, সত্যি সত্যি আমার খুব কষ্ট লাগছে, মনের ভিতরটা হয় নাই। হ্যাঁ সত্যি দেখো আমার চোখগুলো কালকে কাজল পড়েছে, এখনো ফেস ওয়াশ দিয়ে মুখ ধোয়নি বলে এখানে আমি কালকে থেকে অপয়ে আছি, জানো কার সঙ্গে কথা বলছি? আহা গো সত্যি কথা, আমার সেটা বুকটা ফেটে যাচ্ছে, কিন্তু তোমাকে তো পাকা ঘরে নিয়ে রাখবো না? হ্যাঁ পাকা ঘর হতে হতে 2-3 বছর, আর আমি অতদিন এইখানে ওইখানে থাকা যায় না। তো চলো একটু কান্নাকাটি করবে আমার, যা আমি এখন ক্যামেরাটা অফ করি। আমি নাকি হাসি আমার ঘর ভাঙবে না, আমি ঘরে ঠিকঠাক থাকবো, আর ওনাকে নাকি ঘর ভেঙে চলে যেতে হবে, এর জন্য আমাকে খোঁচা মারে শুধু সবসময়। তো চলো আমি এখন সিস্টেশনাকে খাইয়ে দেব, কি বলে ওটা বাধা হচ্ছে, হ্যাঁ হজ বাদে তো। আর এই দেখো এখানে একটা খুঁটি, দুটো খুঁটি তোলা হয়ে গেছে, কিন্তু আমি বাড়িতে ছিলাম না। আর ওই যে দেখো ওইটা হচ্ছে নাকি হেড মিস্ত্রি, কিভাবে হুকি দিয়ে আসে দেখছে, খুঁটির কাজটা ঠিকঠাক হচ্ছে কিনা, কি বলো? উনি দেখছে ঠিকঠাক হচ্ছে কিনা, এটা কোনো বাধা হয়নি, এটা শুধু কেবল খুঁটিটা বসালো, তারপরে এই দুটো ঢালাই করবে আজকে, আজকে এই দুটোই ঢালাই হবে শুধু। তো আমার স্নান পুজো সব কিছু কমপ্লিট, দুদান্তে গিয়েছিলাম, দুদান্তে গিয়ে কটা প্যাড়া এনেছিলাম, তো মা সৃষ্টি সোনাকে খাইয়ে দিচ্ছে, ওই যে দেখো দেখা যাচ্ছে
ভূতের মুখটা দেখা যাচ্ছে গাছ থেকে। আর এই যে দেখো তিনজনে মিলে খাচ্ছে, দেখো মার হাতে একটা আছে, আবার সৃষ্টি সোনাকে খাওয়াচ্ছে, আবার এখানে একজন ওই যে হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, দেখেছো? আর সৃষ্টিকে ধরেছে জয় বাংলা। তো বন্ধুরা দেখো এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এই যে সবজিটা হচ্ছে, আর ডাল নাকি হয়ে গেছে। আমার যা মেয়েকে খাওয়াবে তাই ভাত গুছিয়ে নিচ্ছে। আমি সবজিটা কিনে ফেরে জল দিয়ে তারপরে আবার ঘরে একটু পায়েস রান্না করতে যাব, সেটা দিদার জন্য। বন্ধুরা দিদিমা ভেবেছিলাম একাদশী থাকবে, তো বলে নাতিনের অনেক কষ্ট হবে, নাতনির কষ্ট হবে দেখে আজকে আর একাদশী ছিল না। তো তবুও সকালে খায়নি, প্রায় এখন 1:30 বাজে, তো এখন 1:30 সময় খেতে বসেছে। এখন নাকি একটু নিয়মকানুন মেনে তারপরে এই যে দেখো নিরামিষ খাচ্ছে। পটল ভাজা করেছি, আর কলমির শাক ভাজা করেছি, কাঁকরোল ভাজা করেছি, আর এই যে একটু সেমাই রান্না করেছি। তো দিদিমা খেতে বসেছে, মিষ্টি সোনা কান্না করছে। তো ফ্রেন্ড আমি দুপুরে আর ব্লগ কন্টিনিউ করিনি, আর আমার দিদিমা চলে গেছে, থাকবে না বলছে। তো তোমাদের দাদাভাই টোটো দিয়ে বাড়িতে দিয়ে এসেছে, আর ওই যে তোমাদের দাদাভাই মিস্ত্রিদের সঙ্গে কাজ করেছিল। আর এখানে এই যে সৃষ্টি সোনা বসে আছে, ওকে খাইয়ে স্নান করিয়ে তারপরে ওষুধ খাইয়ে দিয়ে স্নান করিয়ে দিয়েছিল, তারপরে ভাত খাওয়ার পরে ওষুধ খাইয়ে দিয়েছি। ও এখন দুপুরে একটু ঘুমিয়েও ছিল, আবার এখানে বসিয়ে রেখেছি, ওর বাবা আছে এই যে। তো আমি একটু বেরোচ্ছি, আমার দিদিমা থাকবেন না চলে গেছে, আর তাড়াহুড়োর সময় ব্লগটা করা হয়নি, তোমাদের শেয়ার করা হয়নি। তো এই দেখো এগুলো ঢালাই হয়ে গেছে, এই যে এটাও ঢালাই হয়ে গেছে। এখন মিস্ত্রিদের কাজ শেষ, তারা হাত পাও ধুয়ে নিচ্ছে। তো আমরা যাব হচ্ছে এক জায়গায়, চলে আসবো আমার শাশুড়ি, আমি আমার যা যাচ্ছি, আর তোমাদের দুই দাদাভাই বাড়িতে আছে, সৃষ্টি সোনাকে দেখবে। তো আমি ব্লগটা রেখে দেব, বেশি বড় করব না। তো সবাই এখন যাচ্ছি, সেটাই দেখো কে কে যাচ্ছি। এই যে মা, এই যে যাবে, এই ছো না, আর এই যে উনি বসে আছে, আর মামা আর মামি হচ্ছে খেয়ে দেয়ে লোড করে এসে টোটোতে বসে আছে। আমি ব্লগ কি শেষ করে দিয়েছি? তো মামি খেয়ে আসলে কি হবে, মামিকে আবার জোর করে ধরে নিয়ে যাব, না হলে তো আমরা যাবই না। তো আমার যাও যাবে, আমিও যাব, আর আমি ব্লগটা এখানেই রেখে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের পাশে থেকো। টাটা, সবাইকে টাটা দিয়ে দিয়েছে। আর এই যে একজন, টোটোতে যাবো না আমরা, হেঁটেই যাবো। এই যে মামি,